সম্প্রতি ঢাকা ইন্ডাস্ট্রির ছোট পর্দার আলোচিত তারকা মেহজাবিনকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন। তাছাড়া এই তারকার প্রথম অভিনীত চলচ্চিত্রটির নাম হলো সাবা। মূলত মাত্র কয়েকটা দিন আগে টরন্টোর উৎসব থেকে চলচ্চিত্রটি ঘুরে এসেছে। ঠিক এবার এই চলচ্চিত্রটি সিলেক্টেড হয়েছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ফলে ধারণাই করা যাচ্ছে মেহজাবিন এই চলচ্চিত্রটি মূলত বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উন্মোচন হতে যাচ্ছে, যার প্রেক্ষাপটে ধারণা করা যায় মেহজাবিন চলচ্চিত্রটি ভালোভাবে অভিনয় করতে পেরেছেন। কেননা চলচ্চিত্রটি ভালো হয়েছে বলে চলচ্চিত্রটি সকল স্থানে সিলেক্টেড হয়েছে এরই মধ্যে। যাই হোক, চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তির পরপরই বোঝা যাবে মেহজাবিন চলচ্চিত্রটিতে কেমন অভিনয় করতে পেরেছে। বায়দোয় মেহজাবিনের হাতে আপাতত একাধিক প্রজেক্টের কাজ আছে বলে জানা যায়, তাই তো অবশ্য আগামী দিনে তাকে ওটিটিতে অভিনয় করতে দেখা যাবে। কেননা আপাতত এ তারকা ছোট পর্দায় নাটকের পাশাপাশি নিয়মিত ওটিটিতে অভিনয় করছে। মোরওভার আপাতত এই তারকাকে নাটকের পর্দায় একটু কম অভিনয় করতে দেখা যায়, কেননা আপাতত তেমন ভালো গল্পের নাটকে প্রপোজাল পাচ্ছে না সুন্দরী। তাই তো অবশ্য আপাতত মানসম্মত স্ক্রিপ্ট ছাড়া এই তারকা কোনো নাটকে শুটিংয়ের কাজ করছে না। মূলত এই জন্য অবশ্য আপাতত নাটকের পর্দায় কম দেখা যায় মেহজাবিনকে। কিন্তু আগামী দিনে এই তারকা আবারও নাটকে অভিনয় করবেন বলে এমনটাই জানিয়েছেন। কেননা ভালো গল্প পেলে অবশ্যই তিনি নাটকের পর্দায় রেগুলার অভিনয় করবেন। তাছাড়া যেহেতু আপাতত এই তারকা তার প্রথম চলচ্চিত্র অভিনয় করে ফেলেছেন, সুতরাং ধারণা করা যাচ্ছে আগামী দিনেও তিনি আবারও চলচ্চিত্র অভিনয় করবেন। কেননা নারী কেন্দ্রিক চলচ্চিত্রগুলোতে এই তারকা অভিনয় করার জন্য সর্বদাই অপেক্ষায় থাকে। তাই তো অবশ্য সাবা চলচ্চিত্র অভিনয় করতে দেখা যায় মেহজাবিনকে। কেননা সাবা চলচ্চিত্রটি মূলত নারী কেন্দ্রিক ছিল, তাছাড়া চলচ্চিত্রের গল্পে দেখা যাবে নারী শক্তিকে। যাই হোক, বাকিটা অবশ্য চলচ্চিত্রটি মুক্তির পরই দেখা যাবে। কেননা চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে এখনও পর্যন্ত নির্মাতারা তেমন কোনো মতামত করেনি, তবে তারা শুধুমাত্র এটুকু বলেছে চলচ্চিত্রটি নারী কেন্দ্রিক হবে। যাই হোক, চলচ্চিত্রটি মুক্তির পরই দর্শক দেখে নিতে পারবে এবং বুঝতে পারবে চলচ্চিত্রের গল্পটি কেমন ছিল। মোরওভার চলচ্চিত্রটি যেহেতু এতগুলো অনুষ্ঠানে সিলেক্টেড হয়েছে, তার মানে তো চলচ্চিত্রের গল্পটি ইউনিক ঘরানার হবে। যাই হোক, সেটি অবশ্য চলচ্চিত্রটি মুক্তির পরই দেখা যাবে। সোভিয়ার জেনে তো নিলেন, মেহজাবিনের সাবা চলচ্চিত্রটি বুসান আন্তর্জাতিক ফিল্ম উৎসবে দেখানো হবে। ফলে বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।